হাই বন্ধুরা, আমি আধিতা। রান্নাবাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো, আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের কিচেন গার্ডেনে। আমি আজ এখান থেকে মেথি শাক তুলব। দেখো মেথি শাক, চলো তুলি। দেখো কি সুন্দর খানো রয়েছে। বন্ধুরা পরে আরও তুলব, এখন আপাতত এগুলোকে রাখি। আর আমাদের লাগবে বেগুন, চলো বেগুন তুলি। ও দেখো ওই গাছে একটা বেগুন হয়েছে, সবুজ বেগুন। চলো এখন এটাকে তুলব। এ দেখো এগুলোর কাঁটা রয়েছে, কাঁটা বেগুনগুলো। এই দেখো ঠিক আছে, দেখো পাতার নিচেও কাঁটা এইখানে। ওগুলোকে সাবধানে ছিঁড়তে হবে, কারণ কাঁটা আঙুলে ফুটে গেলে তো গেল। এ ধরনের দেশি বেগুনের গায়ে কাঁটা হয়, দেখো। চলো আজকে মেথি শাক আর এই বেগুন দিয়ে হবে মেথি বেগুন। আমরা একেবারে রান্নার জন্য রেডি। আর মেথি বেগুন রান্না করতে আমাদের কি লাগছে দেখো, মেথি শাক, এই দেখো ধুয়ে রাখা মেথি শাক, আর এই যে একটা বেগুন, দুটো কাঁচা লঙ্কা, একটা আলু, কালো জিরে, হলুদ, লবণ, সর্ষের তেল, আর লাগছে আমাদের রসুন থেঁতো, আর ভজহরি মান্না। তেল ছাড়া আগুন ছাড়া করছে রান্না। তুমি রান্না করছো? রান্না করছে। আর দেখো মা আলুটাকে কুচি নিয়েছে, দেখো মা কুচি করে নিয়েছে আলুটাকে। মা এবার বেগুনটাকে ওভাবে কেটে নেবে। বন্ধুরা মা শাকটাকে কুচি করে নিচ্ছে। বন্ধুরা দেখো মা নারকেল পাতা দিয়ে উনুনটা ধরিয়ে নিচ্ছে। দেখো কড়াইটা বসিয়ে দিচ্ছে। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, মা এবার তেল দিয়ে দিচ্ছে। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, মা এবার কালো জিরে ফোড়ন ওর মধ্যে দিয়ে দিচ্ছে। রসুন থেঁতো, দেখো কাঁচা লঙ্কা চিরা। এবার মা বেগুন আর আলু কুচিটা ওর মধ্যে দিয়ে দিচ্ছে। এবার মা পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছে, স্বাদ মতো নুন, মা এবার আলু বেগুনটাকে হালকা করে ভেজে নিচ্ছে। মেথির শাকে অনেকে রসুন খায় না, কিন্তু রসুন দিলে শাকটা অনেকটা টেস্টি হয় খেতে। তোমরা অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখো, একদম টেস্টি লাগবে। দেখো আলু বেগুনটাকে হালকা করে ভেজে নিয়েছে, এবার আমি মেথি শাক কুচানোটার মধ্যে দিয়ে দেবে। দেখো মা নেড়েচেড়ে ভেজে নিচ্ছে। বন্ধুরা আমাদের মেথি বেগুন একদম রেডি। দেখো গরম আদেশ খেতে খেলে দারুণ লাগবে আমি জানি, কিন্তু আমার রোজকার অভ্যেসের মতো আমি আজ একটুখানি চেখে দেখব। ও মা একটু দাও, দিচ্ছে 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 দিচ্ছে, তারা ঠান্ডা হবে না,
ফুদে 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 ভাই আমাকে চামচ দেবে না, তা আমি হাতে করে নিয়েই খাবো। দেখো আমাদের মেথি শাক ভাজা একদম রেডি। সত্যি দারুণ হয়েছে, তাই হয়তো ভাই আমাকে নিতে দিচ্ছে না। ভালো হয়েছে? ভালো হয়েছে। বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, সত্যি দারুণ লাগবে। আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও, অবশ্যই কমেন্ট করো, আর মনে করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেলটা বাজিয়ে নোটিফিকেশান অল করে দিও, যাতে করে আমরা ভিডিও ছাড়লেই তোমাদের মোবাইলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ এখানে, সবাই ভালো থেকো, টাটা।